সুপ্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনরা, আপনাদেরকে আজকের টিউটোরিয়ালে স্বাগত। আজকে আমি কোনো ধরনের খাতা ব্যবহার করব না, কলম ব্যবহার করব না। কিভাবে খাতা কলম ব্যবহার ছাড়াই মানসিক দক্ষতার যে সম্পর্ক বা রিলেশনের যেই প্রশ্নগুলো আসে, কিভাবে খাতা কলম ছাড়া আপনি মাথায় চিন্তা করে উত্তরটা বের করবেন খুবই অল্প সময়ে, আমি সেই টেকনিকটা একটু আপনাদেরকে ফেস টু ফেস আলোচনা করে বোঝাতে চাচ্ছি। তো এটি শুরুতেই আপনারা মনোযোগ দেন যে কিভাবে আমি টেকনিকগুলো অ্যাপ্লাই করতেছি, প্রশ্নটা এই পাশে বাসবে, তারপরে আমি আপনাকে দেখাবো। যে দেখেন এই প্রশ্নটা 35তম বিশেষে আসছে, যে একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বললেন, ওই পুরুষের পিতা হলেন আমার শ্বশুর। তো মনে করেন যে একটা মহিলা একটা পুরুষকে ইঙ্গিত করে বলছে যে এই পুরুষের পিতা হচ্ছে আমার শ্বশুর, তাহলে এই পুরুষটা কে তার? সিম্পল একটা প্রশ্ন আসছে না, একদম সিম্পল। এই পুরুষটা হচ্ছে তার, এই পুরুষের পিতা যদি হয় তার শ্বশুর, তার শ্বশুরের ছেলে কি হাজবেন্ড? এই তো আনসার শেষ, এটা 35তম বিষয় আসছে, সিম্পল। এক্ষেত্রে আপনি যেটা করবেন হচ্ছে কি, আপনি আপনার ব্যক্তি জীবনে চিন্তা করবেন প্রশ্নটা, আপনি কখটাকে তখন আর কখ রাখবেন না, এবিসি কি এবিসি রাখবেন না, আপনি আপনার ব্যক্তি জীবনে আপনি ঢুকে যাবেন প্রশ্নের ভিতরে, তাহলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। আর যারা এই ভিডিও দেখে হাসতেছেন যে কি সিম্পল ভিডিও দিছে, ভাই আপনার জন্য তো না এটা, আপনি শুধু শুধু কেন হার ইক দিবেন বা হাসবেন, যা এমন অনেক স্টুডেন্ট আছে এগুলো বুঝে না, পেস লেগে যায়। আমি তাদের জন্য, একজন যদি উপকৃত হয় তাহলে আপনার কোনো ক্ষতি নেই, অযথা হা হা ইক দেন, ব্যাড কমেন্ট করেন, এগুলো তো ভালো না। আপনার ক্ষতি হইলে আপনি হা হা ইক দেন, আচ্ছা দেন দিতে থাকেন, সমস্যা নাই, আমার রিয়েক্টের পরিমাণ বাড়বে। তো চলুন আমরা এরপরের প্রশ্নতে যাই, যে ক খয়ের পুত্র। তাহলে মনে করুন যে ক আমি, খ আমার বাবা, আচ্ছা বাবা হতে পারে মা হতে পারে, আমি পুত্র বলছে, ঠিক আছে না? আচ্ছা তারপরে চলুন, খ এবং গ পরস্পর বোন। আচ্ছা তাহলে এখন ক্লিয়ার হয়ে গেছে, পরের কন্ডিশনে ক্লিয়ার হয়ে গেছে যে খ একজন মহিলা, তার মানে হচ্ছে তিনি বাবা হওয়ার কোনো সম্ভাবনা নাই, মা। তাহলে খ আর গ যেহেতু বোন, তাহলে একজন আমার মা একজন আমার খালা। তারপর হচ্ছে কি, গ হচ্ছে গহ, গ হচ্ছে গয়ের মা, তার মানে হচ্ছে কি এই গহটা হচ্ছে আমার নানি। আচ্ছা চ হচ্ছে গহর পুত্র, তাহলে চ হচ্ছে কি আমার নানির ছেলে, মানে হচ্ছে আমার মামা। প্রশ্ন হচ্ছে কি চয়ের সাথে ক এর সম্পর্ক কি, তাহলে চয়ের সাথে ক মানে আমার সাথে, আমি তো ক, তাহলে আমার সাথে চয়ের সম্পর্ক কি মামা। এই যে অপশনে আছে ক চয়ের মামা, আশা করি বুঝতে পারছেন। এইভাবে ব্যক্তিগতভাবে ব্যক্তি জীবনের প্রশ্নটাকে নিয়ে চিন্তা করবেন। তো চলুন এরপরের প্রশ্নতে আমরা যাই, পরের প্রশ্নটা হচ্ছে, আপনার কাকার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার কি? আচ্ছা দেখেন, আপনার বা আমার, আমার আমার ক্ষেত্রে যদি চিন্তা করতেছি আমি, আমার কাকার একমাত্র বড় ভাইটা কি হবে, আমার কাকার একটাই ভাই আছে, তাহলে আমার এটা বাবা নিশ্চয়ই। বলছে কি একমাত্র বড় ভাইয়ের মেয়ে, তো মেয়ে কি হবে আমার বোন, তা বলছে মেয়ের ছোট ভাই কি হবে, আমার বোনের ছোট ভাই কি আমার ভাই। এই যে অপশনে আছে দেখেন ভাই, বুঝতে পারছেন? এইভাবে একদম ব্যক্তি জীবনে চিন্তা করবেন। আমি মানসিক দক্ষতা অন্য অন্য কঠিন টপিক গুলো আমি আস্তে আস্তে আমার উপরের লিঙ্কের ইউটিউব চ্যানেলে দিব, এছাড়া গণিতের পাটিগণিতের কঠিন বিষয়গুলোকে আমি খুব সহজভাবেই মুখে মুখে কিভাবে সমাধান করা যায় বা অল্প সময়ে কিভাবে সমাধান করা যায় আমার এই চ্যানেলে আমি দিয়েছি। আপনাদের যাদের ভালো লাগে চ্যানেলে যাবেন, ভিজিট করবেন, সাবস্ক্রাইব করবেন, নিয়মিত দেখবেন। আশা করি যদি না টেনে মনোযোগ দিয়ে প্রতিটা ভিডিও দেখেন, তাহলে এই কঠিন পাটিগণিত আপনার কাছে সহজ হয়ে যাবে। এরপর আরেকটা অঙ্কতে চলুন, আরেকটা অঙ্ক হচ্ছে কি, এই এটা হচ্ছে ক খয়ের পুত্র। আচ্ছা ক খয়ের পুত্র, তাহলে ক আমি, আমি খয়ের পুত্র, খ বাবা হতে পারে আমার মা হতে পারে। আচ্ছা এখন বলছে কি খ এবং গ পরস্পর ভাই, তাহলে খ যেহেতু খ আর পরস্পর ভাই, তার মানে এটা কি ছেলে, তাহলে এটা আমার বাবা মানা, তাহলে খ আর গ হচ্ছে আমার কি একজন বাবা একজন চাচা। বলছে কি গহ, গ গ হচ্ছে গয়ের মা, তাহলে এখানে গহটা কে, বড় গহটা হচ্ছে কি আমার দাদি। তারপরে চ হচ্ছে গয়ের কন্যা, তাহলে চটা কে, আমার দাদির মেয়ে আমার ফুফু। প্রশ্ন হচ্ছে কয়ের সাথে চয়ের সম্পর্ক কি, আমি যেহেতু ক চয়ের সাথে সম্পর্ক হচ্ছে আমার, তিনি হচ্ছেন আমার ফুফু। একদম সিম্পল, কয় সেকেন্ড লাগে, 5 সেকেন্ড লাগে। অথচ এগুলোই পরীক্ষার হলে অনেকে সম্পর্ক মানে চিন্তা করতে করতে অনেক সময় ফুফুরে নানি, নানিরে খালা, খালারে মামা, মা বলে ফেলে, প্যাঁচ লেগে যায়। তো যাদের প্যাঁচ লাগে সহজভাবে আমি আরো টিউটোরিয়াল তৈরি করবো, এগুলাকে লিখিত টিউটোরিয়াল আমি দেখাবো,
আজকে দেখালাম হচ্ছে কিভাবে খাতা কলম ছাড়া, মানে আপনি চিন্তা করবেন, এটা আমি লিখিত টিউটোরিয়ালও তৈরি করব, চ্যানেলে পাবেন। তো আজকে আপনারা এ পর্যন্তই থাকুক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই সামনে যেহেতু ঈদ, আপনারা ঈদে ভিডিও আমি সাধারণত আপলোড দিব না, তো আপনারা এই ঈদের বন্ধের কারণ গণিত করতে চাইবেন না, কিন্তু নিচে আপনারা কমেন্ট করে বলতে পারেন যে আপনারা কোন কোন বিষয়গুলো গণিতের সহজ সমাধান চান। যদি আমার সমাধানগুলো আপনার ভালো লাগে, তাহলে গণিতের টপিকগুলো আপনি নিচে কমেন্ট করে দিন, আমি যেই বিষয়গুলোর উপরে বা টপিকগুলোর উপরে বেশি কমেন্ট পড়বে আমি ওগুলো প্রায়োরিটি দিয়ে তৈরি করার চেষ্টা করবো এই ঈদের বন্ধতে। আর সর্বোপরি হচ্ছে কি, এই গ্রুপের সম্মানিত এডমিন সাইফুল স্যারকে ধন্যবাদ, আমি সহ অন্যান্য সকলকে শিক্ষামূলক ভিডিও এত বড় একটি প্ল্যাটফর্মে শেয়ার করার জন্য। এতে আপনারা শিক্ষার্থীরা উপকৃত হচ্ছেন এবং আমরা যারা কন্টেন্ট তৈরি করতেছি আমাদেরও ভালো লাগতেছে আপনাদের কাছে পৌঁছতে পেরে। তো সাইফুল স্যারের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।